আমাদের তামিম তো টি-20 খেলছে না, লিটন দাস এবং সোহান এবং রাব্বি তিনজনই ইনজোর্ড, সো এই তিনজনও নেই আমাদের স্কোয়াডে। সো এশিয়া কাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো টিমটা গোছানোটা ওয়াজ দ্য মেজর ইস্যু। আর সোফার সাকিব ইজ কনসার্ন, এখানটায় এটা নিয়ে মানে এত মানে এখানে কোনো সেকেন্ড চিন্তা করার কোনো সুযোগ নাই। বিসিবি স্ট্যান্ড প্রথম থেকে যা ছিল এখন থেকে তাই। যখন প্রথমে আমি আসি এই বিসিবিতে তখনই আমি বলেছিলাম এই ব্যাপারে জিরো টলারেন্স, এগুলো কোনোভাবেই বিসিবি কোনোভাবেই এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, যে যেভাবেই এটাকে এক্সপ্লেন করুক বা না করুক, এটা থাকার কোনো সুযোগই নেই, আমাদের কাছে কোনো সুযোগ নেই। যার জন্য তখন আশরাফুলের মতো প্লেয়ারকেও আমাদেরকে বাদ দিতে হয়েছে, কাজে এখানটায় কোনো সুযোগ নেই, ইট ইজ আপ টু হিম। সো আমরা একটা চিঠি দিয়েছি, ওই চিঠির উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা, কালকের মধ্যেই পাওয়ার কথা ছিল, ওইটা শুনেছি সে আজকের মধ্যে দিবে বলেছে। সো উইল ওয়েট আপ টু টুডে অ্যান্ড তারপর উইল টেক আওয়ার ডিসিশন, যে থাকবে কি থাকবে না। কোন রকম সম্পৃক্ততাই থাকা সম্ভব না, সম্পূর্ণভাবে ওটার থেকে বের হয়ে আসতে হবে। আমাদের স্কোয়াডে আমাদের টিমেই থাকবে না, ক্যাপ্টেন্সি তো নেক্সট স্টেপ, টিমে থাকারই কোনো সুযোগ নেই। এই ব্যাপারে কোনো মানে এটা নিয়ে কোনো ডিসকাশনের কিছু নাই, এটা ডিসিশন এটা আগের থেকেই নাও অ্যান্ড উই আর ভেরি ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড। অনলাইন জানছি, তুমি জানতে চাচ্ছি এখানে তো আলোচনাটা এশিয়া কাপ নিয়ে হচ্ছে, এখন আপনারা যেটা স্ট্যান্ড নিয়েছেন যে আপনাদের মানে ডিসিপ্লিনারি রুল ভঙ্গ করেছে, আপাতত এশিয়া কাপ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ওদিকে সে টেস্ট ক্যাপ্টেন আবার ওয়ান ডে দল আছে, আমি জানতে চাচ্ছি যে আপনাদের যে অবস্থানটা এটা কি সব ফরম্যাটের ক্রিকেটেই এই অবস্থানটা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এনিথিং যার কোনো ব্যাটিং এর সাথে কোনো সম্পর্ক আছে এরকম কারো বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। আমাদের ডেট জানার মতে কালকের মধ্যে তার উত্তর দেওয়ার কথা ছিল, আমার জানা মতে, আমি দেশে ছিলাম না, আমি কালকে এসেছি আপনারা জানেন, এবং এটা শুনেছি যে সে আজকের মধ্যে দিবে বলেছে, বাট যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হাতে কাগজ না পাবো লিখিত, আমরা যেই চিঠি দিয়েছি সেটার জবাব না পাবো, এবং এটা যদি স্যাটিসফ্যাক্টরি না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার কোনো সুযোগ দেখি না।